আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার এই ওষুধ বিষয়ক ইউটিউব চ্যানেল এনএস হেলথ গ্যালারিতে। তো আজকে আলোচনা করব ব্যথার একটা ট্যাবলেট নিয়ে। এই যে সার্ভেক্স ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন, এটার জেনেরিক নেম হলো অ্যাসিক্লোফেনাক বিপি 100 মিলিগ্রাম। এটার প্রস্তুতকারক হলো নোভো হেলথ কেয়ার লিমিটেড। এটার প্রতি পিস ট্যাবলেটের কোম্পানি নির্ধারিত মূল্য হলো 4 টাকা। এরপরে আসি এই সার্ভেক্স ট্যাবলেটটা আপনারা কেন সেবন করবেন, এটা কি কি কাজ করে। এটি অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস এবং জয়েন্টে যে ব্যথা হয়, বিভিন্ন গিরায় গিরায় যে ব্যথা হয়, সে ব্যথার চিকিৎসা আপনারা সেবন করতে পারেন। এছাড়া সকল ব্যথায় এটা কাজ করে। এরপরে আসি এই সার্ভেক্স 100 ট্যাবলেটটা আপনারা কিভাবে সেবন করবেন, এটা সেবন মাত্রা নিয়ে। এটার একটা ট্যাবলেট দৈনিক 2 বার ভরা পেটে সেবন করবেন, অথবা আপনার চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করবেন। এরপর আসি এই সার্ভেক্স ট্যাবলেটটার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই সার্ভেক্স 100 ট্যাবলেটটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, খুবই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, বদহজম, বমি বমি ভাব, পেট ফাঁপা এবং ডায়রিয়া হতে পারে। তাই এই সার্ভেক্স ট্যাবলেটটা সেবনের পূর্বে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে নেবেন। এরপর আসি এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না, চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যাসিক্লোফেনাক ওষুধ গর্ভাবস্থায় সেবন করা যাবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।